সংবাদ নজরে নিবেদন করছে ভগ্নপ্রায় স্কুল বিল্ডিং প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাস্থলে মহিষের দল থানা পুলিশ, প্রশাসনিক হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। অভিভাবকদের বক্তব্য, 2019 থেকে স্কুল বিল্ডিং এর অবস্থা এরকম, শিক্ষকদের বারবার বলেও কোনো লাভ হয়নি। আগের দিন মিটিং ডাকা হলেও কোনো শিক্ষক উপস্থিত হননি। সংবাদ নজরে দীর্ঘ আড়াই বছর পর পুনরায় চালু হলো কুরুলা এক্সপ্রেস। করোনা প্রকটকালে বন্ধ হয়ে গিয়েছিল 1830 আপ কুরুলা এক্সপ্রেস। শালিমার থেকে যাওয়ার পথে মেচে দেয় রেল স্টেশনে দাঁড়ালো কুরুলা এক্সপ্রেস। এতে গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষি থেকে শুরু করে ফুলচাষিরা উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে চাষিদের মূলত দাবি ছিল মেচেদা থেকে পণ্যবাহী ট্রেন চালানোর। সংবাদ নজরে মীমাংসা হয়ে যাওয়া পুরনো বিবাদের জেরে এক সংবাদকর্মীকে বেধড়ক মারধর করলো শাসক দলের কর্মীরা। ঘটনা গুরুতর জখম রফিকুলকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। মঙ্গলবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের বাসস্ট্যান্ডে। সংবাদ নজরে দীঘা শঙ্করপুর তাজপুরে ব্যাপক জলোচ্ছ্বাস, পূর্ণিমার কোটালের টানে জলোচ্ছ্বাস। দীঘাতে গাড়োয়াল টপকে জল মেরিন ড্রাইভে ঢুকেছে। 10 থেকে 15 ফিট উচ্চতার ঢেউ গাড়োয়াল ঢুকে ঢুকেছে, রাস্তার উপর জল জমেছে। পর্যটকেরা জলোচ্ছ্বাসের আনন্দে মেতে উঠেছে। অপরদিকে জ্যামরা শ্যামপুর তাজপুর শঙ্করপুরে বেশ কিছু গ্রাম্য এলাকায় জল ঢুকেছে। সংবাদ নজরে রক্তের আকাল মেটাতে বুধবার বলাগড়ের 12 জিবি কলোনিতে মিলন সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা বলাগড়ের যুব তৃণমূল নেত্রী রুনা খাতুন। মিলন সংঘের পক্ষ থেকে রুনা খাতুনকে ব্যাজ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবাদ নজরে মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো বছর 25-এর পর্যটক যুবকের। নিখোঁজ এক মৃত যুবকের নাম প্রথম শীত, বাড়ি ঝাড়গ্রামে। 5 বন্ধু এক বান্ধবী মিলে সোমবার মন্দারমণি বেড়াতে আসে, একটি হোটেলে ওঠে। সকালে উত্তাল সমুদ্রে 11টা নাগাদ স্নানে নামলে প্রথম তলিয়ে যায়। পরে নুলিয়ারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সংবাদ নজরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের হাজার বিঘা ঠাকুরান নদীর প্রায় 100 ফুট নদীবাঁধে হঠাৎ ধস দেখে ইতিমধ্যেই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, মাত্র কয়েক মাস আগে 4,48,880 টাকার কাজ করে সেচ দপ্তর, কিন্তু তারপরে হঠাৎ করে ধস নামায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা পালা করে নদীবাঁধে রাত দিন পাহারা দেওয়া শুরু করেছেন। সংবাদ নজরে খোঁজ মিলল অমরনাথ যাত্রায় নিখোঁজ মহিষা দলের 3 মহিলার। অমরনাথ যাত্রায় গিয়ে নিখোঁজ ছিলেন মহিষা দলের 3 মহিলা। 7 তারিখ থেকে কোনোভাবে যোগাযোগ করা যায়নি তাদের সাথে, দুশ্চিন্তায় পড়েছিল তাদের পরিবার। মহিষা দলের ওসি জানান, প্রশাসনের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। এদিন সকালে খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই নড়ে চড়ে বসে প্রশাসন, খোঁজ মেলে ওই 3 মহিলার।
সংবাদ নজরে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশীপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক, ধৃত যুবকের নাম নূর হোসেন গাজী। ওই যুবককে আগ্নেয়াস্ত্র সহ কাশীপুর থানার সাতুলিয়া খালপাড় থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানা পুলিশ। সংবাদ নজরে ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলায় ক্যানিং ট্রিপল মার্ডার কেসের মূল অভিযুক্ত রফিকুলের নিজের ভাগ্নে মুসলিম মোল্লা গ্রেফতার হলো বেআইনি অস্ত্র সহ। গত 7 জুলাই ঘটে যাওয়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চলছে পুলিশের রেড। সংবাদ নজরে